গত 24 ঘন্টায় 14,031টি নমুনা পরীক্ষা করে 3,240 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 1,08,775 জন। গেল 24 ঘন্টায় আরও 37 জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,425 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। দেশে করোনা শনাক্তের 105তম দিন আজ। 105তম দিনে প্রতিদিনের মতো আজও করোনা পরিস্থিতি তুলে ধরা হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে। শুরুতেই জেনে নিই সেই তথ্য। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,240 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,08,775 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.09%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,048 জন, এ পর্যন্ত সুস্থ 43,993 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 40.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যু 1,425 জন। দর্শক, আমরা বাংলাদেশের গত 24 ঘন্টার তথ্য জেনে নিলাম। এবার বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত হয়ে যাওয়া সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হার নিয়ে করা চার্টটা দেখে আসতে চাই। প্রথমেই আমরা দেখে নিতে চাই বাংলাদেশের শনাক্ত মৃত্যু ও সুস্থতার হারে। শনাক্ত হচ্ছে 23.09%, মৃত্যু হচ্ছে 1.31% এবং সুস্থ হয়েছেন 40.44%। এটি হচ্ছে মোট হিসাব বাংলাদেশের শনাক্ত মৃত্যু এবং সুস্থতার হারের হিসেবে। আমরা একটু পরবর্তী চার্টে চলে যেতে চাই। পরবর্তী যে চার্টটি রয়েছে আমার হাতে, সেই চার্টের বিষয়ে বলতে চাই। সেটি হচ্ছে যে শনাক্ত সংখ্যায় শীর্ষ দেশগুলোর সংক্রমণের হার, অর্থাৎ শীর্ষ দেশগুলো যেগুলো সংক্রমিত হয়েছে বেশি যেসব দেশে, সেই সব দেশে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল এখন সবচেয়ে শীর্ষে রয়েছে। ব্রাজিলের আমরা যদি দেখি যে 43.09% এবং তারপরই আছে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র হচ্ছে 8.40% এবং ভারতে রয়েছে 6.16%। এছাড়া যুক্তরাজ্যে দেখতে পাচ্ছি আমরা 4.06% এবং রাশিয়া 4.49%। আমরা এবার পরবর্তী চার্টে চলে যেতে চাই। পরবর্তী চার্ট যেটি হচ্ছে সংখ্যা শনাক্ত সংখ্যায় শীর্ষ দেশগুলোর মৃত্যুহার একটু আমরা দেখে নিতে চাই। যুক্তরাজ্যে মৃত্যুহার দেখাচ্ছে যেখানে 14.07% এবং তারপরেই হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রে মৃত্যুহার 5.29% এবং ব্রাজিলে তারপর আমরা যদি দেখি 4.73% এবং তারপরই ভারত এবং রাশিয়া, পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত। ভারতে যেটি দেখা যাচ্ছে যে 3.28% এবং রাশিয়াতে সবচেয়ে কম এই পাঁচটি দেশের মধ্যে, অর্থাৎ 1.38% হচ্ছে রাশিয়াতে মৃত্যুর হার। এবার আমরা একটু পরবর্তী চার্টে চলে যেতে চাই। পরবর্তীতে যদি দেখে নিতে চাই তাহলে শনাক্ত সংখ্যায় শীর্ষ দেশগুলোর সুস্থতার হার, তাহলে আমরা সবচেয়ে দেখতে পাচ্ছি যে আসলে রাশিয়ায় সবচেয়ে সুস্থতা বেশি, অর্থাৎ রাশিয়ায় 57% মোট সুস্থতার হার। আর তারপরই আসলে অবস্থান করছে হচ্ছে ভারত। পরবর্তী যে চার্টটি আমার হাতে আছে সেটি হচ্ছে সবশেষ তথ্য দিতে চাই, বিশ্বে মোট শনাক্ত এবং সুস্থ এবং প্রাণহানি এবং চিকিৎসাধীন যেটি বাই চার্টে, সেই বিষয়টিও আসলে দেখতে পাচ্ছি কতজন সুস্থ হয়েছেন, কতজন প্রাণহানি হয়েছেন এবং কতজন চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং থেকে নেওয়া, এছাড়া পুরোপুরি বিশ্লেষণ করে সবশেষ তথ্য।